এখন বাজে সকাল 8টা। আমরা ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিয়েছি, হোটেল ছেড়ে দিচ্ছি, সমস্ত জিনিসপত্র গাড়িতেও তুলে নিচ্ছি, যাব ওড়িশার বরবিল। যাওয়ার পথে যা যা পড়বে সেটা আমরা দেখব এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো আজকে আমরা ফার্স্ট যাচ্ছি জগন্নাথ মন্দির বা বলদেব জিউ মন্দির, যেটি ওড়িশার কেওনঝাড়ে অবস্থিত। আমরা যে ওড়িশার মানে কেওনঝাড়ের যে হোটেলটা ছিলাম সেখান থেকে 2-3 কিলোমিটার দূরেই এই মন্দিরটি অবস্থিত। তো চলো আমাদের সঙ্গে সকাল সকাল মন্দির দর্শন করতে। সামনেই আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা ভিউ। এই রাস্তা ধরে খানিকটা গেলেই পড়বে বলদেবজিউ মন্দির। আজকে কালী পুজোর দিন, তাই কিছুক্ষণ আগে মেইন যে কেওনঝাড় টাউন সেখানে অনেক লোকজন ছিল, এই জায়গাগুলো একটু ফাঁকা। চলো আমরা মন্দির দর্শনে যাই। তো আমরা পৌঁছে গেছি, ওই যে দেখতে পাচ্ছ সাদার মধ্যে অরেঞ্জ কালারের বর্ডার দেওয়া, ওটাই হচ্ছে জগন্নাথ মন্দির বা বলদেবজিউ মন্দির। এটা হচ্ছে উড়িষ্যার কেওনঝাড়ে। পুরীর জগন্নাথ মন্দিরের কথা তো আমরা সবাই জানি, এরকম আরও অনেক জায়গায় উড়িষ্যার জগন্নাথ মন্দির আছে যেটার কথা আমরা হয়তো জানি না। এখানে এসে এসে আমি জানতে পাচ্ছি এবং সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। যদি সুযোগ পাও অবশ্যই এইসব মন্দিরগুলো ঘুরে দেখে আসবে। তো আমরা যাচ্ছি, মন্দিরে ঢোকার কী কী নিয়মকানুন আছে সেগুলো জিজ্ঞাসা করছি, করে নিয়ে ঢুকবো। যে জুতো কোথায় খুলবো, কোথা থেকে মন্দিরে পুজো দেওয়ার জন্যে মানে পুজোর ডালা কিনবো, এসব জেনে তারপর ভেতরে প্রবেশ করছি। খুব সুন্দর পরিবেশ। আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকছি, দুপাশের চিত্র দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে মন্দির, চলো মেন মন্দিরের ভেতরে প্রবেশ করি। একটু পাশের চিত্রগুলো তোমরা দেখো, এখানে অনেক সার্টিফিকেট টাঙানো রয়েছে মন্দিরের জন্য আর কি দেওয়া হয়েছে। তো মন্দিরের ভেতরে প্রবেশ করা হলো। মূল মন্দির ছাড়াও অনেক ছোট ছোট মন্দির রয়েছে পাশে পাশে, সেগুলো দেখছি। চারিপাশের পরিবেশটা খুব একটা মানে শান্তির বাতাবরণ সৃষ্টি করেছে। এই যে দেখো এই মন্দির, একটু কাছ থেকে তোমাদের দেখাই, এই যে শ্রী জগন্নাথে বলরাম আর সুভদ্রা তিনজনের মূর্তি, তারপর আরও বহু ছোট মন্দির রয়েছে। দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি, চারপাশটা তোমাদের সাথে শেয়ার করতে করতে, নিজেরাও দেখতে দেখতে, মোবাইলে ভিডিও করতে করতে, আনাড়ি হাতে, যেটা কিনা আমি পরে দেখেও মুগ্ধ হব আর সেটা তোমাদের সাথেও শেয়ার করব। ভীষণ একটা ভালো মানে মন ভালো করা পরিবেশ। তো চলো এবার আমরা মূল মন্দিরে ঢুকব। এটা হচ্ছে মূল মন্দির, পুরোহিত মশাই বসে আছেন, ভক্ত সমাগম একটু কম। শুনেছি এখানে রথযাত্রার সময় প্রচুর ভিড় হয়। তো এই মন্দিরের একটু ইতিহাস তোমাদের সাথে শেয়ার করি, আমার বর ততক্ষণে পুজোর সব সামগ্রী নিয়ে এসেছে, আগে চলো পুজোটা দিয়ে আসি তারপর বলছি। কি সুন্দর দেখো, মনের মধ্যে যে কি একটা ভালো লাগা তৈরি হচ্ছে না, যত ক্ষত আছে মনের যেন সমস্ত কিছু প্রলেপ পড়ে যাচ্ছে। তো আমি তো মোবাইল নিয়ে এগিয়ে যাচ্ছি, ভিডিও করব, কিন্তু পুরো ভিডিও করতে বারণ করলেন, তাই ভিডিও করা সেই মুহূর্তে বন্ধ করে দিয়েছি। তো পুজো শেষ করে আমরা বাইরে এসেছি, এখানেই ধূপ, তারপর তোমার মোমবাতি প্রদীপ যা জ্বালানোর এখানেই জ্বালাতে হবে বাইরে। তো আমার ছেলে আর বর
সব জায়গায় আরতি করে করে মনের বাসনাকে জানিয়ে পুজো দিচ্ছে, আর আমি সেই সমস্ত মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করছি। দারুণ সুন্দর হাওয়া, ভীষণ একটা ঝকঝকে মানে মন্দির, মানে কোলাহল খুব কম। এই জায়গাতেই সমস্ত ধূপকাঠি প্রদীপ এসব জ্বালানো হচ্ছে। চলো মন্দির ঘুরতে ঘুরতে একটু মন্দিরের ইতিহাস। ইন্টারনেট ঘেঁটে আমি মন্দির সম্পর্কে যেটুকুনি জানতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মন্দিরটি কেওনঝাড়ের টাউনে অবস্থিত। এটি তৈরি করেছেন রাজা লক্ষ্মীনারায়ণ ভঞ্জ 1671 খ্রিস্টাব্দে। এই বলদেবজিউ টেম্পলের হাইট হচ্ছে 135 ফিট। এখানে শ্রী বলরাম, শ্রী জগন্নাথ এবং দেবী সুভদ্রার পুজো করা হয়ে থাকে। রথযাত্রার সময় এখানে অনেক ভক্ত সমাগম ঘটে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দির চত্বর। লোকজন যেহেতু কম তাই মন ভীষণ ভালো লাগছে। ছোট ছোট তিনটে দেখো ফুলের মতন শিশু দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, সেটাকেও আমি ক্যামেরাবন্দি করলাম। বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা ফিরে চললাম পরের গন্তব্যে। তো পুজো দেওয়া হয়ে গেল, মন্দির ঘোরা হয়ে গেল, বেশ একটা ভালো লাগা নিয়ে আমরা এবারে পাশের আশেপাশের দৃশ্য তোমাদের সাথে একটু দেখাই। এই যে দেখো এটা হচ্ছে রথ, এই রথই রথযাত্রার দিন বেরোয়। আর এছাড়া এখানে বাজারও বসেছে। আমাদের সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ঠিক মন্দিরের উল্টো দিকে একটা দোকান থেকে আমরা চা বিস্কুট খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমরা পরের ডেস্টিনেশনে যাচ্ছি, যাওয়ার পথেই কোথাও আমরা ব্রেকফাস্ট সেরে নেব। তো আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে সানঘাগরা, যতদূর সম্ভব আমি উচ্চারণ ঠিক করছি না, ওয়াটারফলস, যেটা কেওনঝাড়েই অবস্থিত। তো চলো সেখানেই যাওয়া যাক। সামনের রাস্তাটা শুধু দেখো, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। রাস্তাটা যে কী অপূর্ব সুন্দর, কেওনঝাড়ের রাস্তাঘাট সত্যি ভীষণ 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 সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই পাশেপাশে মানে পাহাড়গুলো দেখতে পাওয়া যায় গাছপালায় ঢাকা, এসব দেখলেই একদম মন ভালো হয়ে যায়। তো আমাদের পরের ডেস্টিনেশন সানঘাগরা ওয়াটারফলস।